ভদ্রক ব্লক এরেই পঞ্চায়েত স্থিত চরম্পা আইটিআই ছকঠারে থিবা কেনাল রোড রো শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাইছি। এ উপলক্ষে ভদ্রক বিধায়ক সঞ্জীব মল্লিক ও সাংসদ মঞ্জুলতা মণ্ডল আইটিআই ছকঠারে পৌঁছি নাবার্ড সহায়তার 1,80,00,000 টাকা ব্যয় অটকলরে নির্মিত হওয়ার থিবা এই রাস্তার শুভ শিলান্যাস করেছেন। ওড়িশার জল সম্পদ বিভাগ তরফর সাহান্দ কেনাল ডিভিজন সহায়তার আজ যে গোটে কেনাল বাম পার্শ্বে 1,80,00,000 রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। এটি এমএল মহোদয় অনেক মধ্যে সাংসদ ভাবে উপস্থিত অছি। প্রথমে ধন্যবাদ দেবি আমার যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনেক তাঁর সহায়তার আজ কার্য হয়ে পারছি। তেমন আগামী দিনের এটি 5-7টি পঞ্চায়েত লোক এটি এই রাস্তা উপরে নির্ভর করছেন। তেমন এ রাস্তা উপযোগী কিপর হয়ে পড়ে, যাতায়াত ঠিক ভাবে হয়ে পড়ে, লোক মানুষ বহুদিনের আশা আকাঙ্ক্ষা রয়েছে তাহলে পূরণ হওয়া যাচ্ছে। এতে ভদ্রক ব্লক চেয়ারম্যান রঘুনাথ দল, ব্লক সভাপতি প্রফুল্ল নায়ক, সরপঞ্চ অশ্বিনী রণা, অমূল্য দল বাবুরাম সাহু, ব্রজ নায়ক, সমিতি সভ্য মলয় জেনা সমেত সাড়ন্দী কেনাল ডিভিজনর নির্বাহী যন্ত্রী আর্দত্রাণ সাহু, এসডিও প্রীতম পৃথল, আসিষ্টান্ট ইঞ্জিনিয়র লক্ষ্মীকান্ত পাণ, জেই দুর্গা প্রসন্ন ত্রিপাঠী সমেত ডিভিজনর সমস্ত অধিকারী মানে যোগ দিয়েছিলেন। তিহিড়ি ডিস্ট্রিব্যুটরে এ কেনালটি আপনার চরম্পা ব্রাঞ্চ কেনালু বাহারি এটা ইচ্ছাপুর পাখে পৌঁছিছে। আমার 1,80,00,000 টাকা আমাকে অনুদান মিলছে নাবার্ড সহায়তার। এই রাস্তা 2.5 কিলোমিটর এই যে আইটিআই ছকটার ভগবানপুর পর্যন্ত যাব। এ কার্য দিনে দুই দিন ভিতরে আরম্ভ হব এবং এতে প্রায় তিনোটি পঞ্চায়েত লোক উপকৃত হবে। তেমন এটা গোটে লোকের বহুদিনের গোটে সমস্যা লা এবং ডিমান্ড বি লা যে রাস্তাটি সবুজ রাস্তায় পরিণত করা যাও তা আজ সাকার হয়েছে। তবে দীর্ঘ বহুদিন ধরে লোক মানে যা আসবা বহু অসুবিধার সম্মুখীন হয়েছিল। এই রাস্তা আইটিআই ছকঠার ভগবানপুর পর্যন্ত 2.5 কিলোমিটর নির্মাণ করা যাব। এদ্বারা তিনোটি পঞ্চায়েতর লোকে উপকৃত হবে। এতেস এরেই পঞ্চায়েত অফিস সম্মুখে এক মো সেবা কেন্দ্র শুভ উদ্ঘাটন করেছেন বিধায়ক ও সাংসদ। এই রাস্তা ও মো সেবা কেন্দ্র পাই স্থানীয় লোকে ভদ্রক বিধায়ক নিকটরে পূর্বরু দাবি করেছে। এটি যে আমার আইটিআই ছকটু নেই ভগবানপুর পর্যন্ত পাখাপাখি 2.5 কিলোমিটর এই যে কেনাল রোডটি পাখাপাখি 1,80,00,000 টাকার ইরিগেশন ডিপার্টমেন্ট তরফর আজ শুভ দিয়াগাল এবং এ কাম যথাশীঘ্র সরব। এই যে এইটা গোটে আগে মুখ্য রাস্তা এইটু যাচ্ছি যেপা এটা নিহতি আবশ্যকতা লা মো ভদ্রকর ইরিগেশন একজন ধন্যবাদ দেউছি সে যা হোক এই প্রপোজালটা পশাইলে এবং আজ তা আমি এমপি এমএলএ আসছু আর এখানে লোকাল সরপঞ্চ পিএস মেম্বর আমার চেয়ারম্যান এবং অলগা পঞ্চায়েতর পাখ পঞ্চায়েতর পিএস সরপঞ্চ সমস্ত অনেক এটি 1,80,00,000 টাকা রয়েছে। এ লোকর এটা বহু উন্নয়ন কার্যক্রমে আসবে। ভদ্রপুর রমেশ পাগলঙ্ক রিপোর্ট, অভয় নিউজ ওড়িশা। 53 নম্বর রাজ্য রাজপথর বন্ত বজার রাস্তার সম্প্রসারণ পাই উচ্ছেদ প্রক্রিয়া চালিছিল। দুর্গামণ্ডপঠারে অবস্থিত থিবা রঞ্জন চাঁদ পকা গৃহ সহ কেন্দ্রাপদা ছকঠারে থিবা স্মৃতিরঞ্জন স্বয়ংকর গৃহ ভঙ্গা যাইছে। উচ্ছেদ প্রক্রিয়া বেলে বন্ত তহসিলদার ইন্দিরা সাহু, রাজস্ব নিরীক্ষক বিকাশ দাস, পূর্ত বিভাগ সহকারী যন্ত্রী সিদ্ধেশ্বর বেহরাঙ্ক সহ অন্য কর্মচারী মানে উপস্থিত রয়েছে। আজির দিনের ঘর ভঙ্গাকে নিয়ে অঞ্চলবাসী পক্ষ অসন্তোষ দেখা দিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা করে বন্ধ থানা আধিকারিণী মীনা বিন্ধানী সমেত অন্য পুলিশ কর্মচারী মানে উপস্থিত রয়েছে। বন্ধু ধরণীধরকর রিপোর্ট, অভয় ইউজ ওড়িশা।